রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে প্রায় দুই দিন ব্যাট করে বাংলাদেশের সামনে রান পাহাড় তৈরি করেছিল পাকিস্তান তবে চারশো আটচল্লিশ রানের বড় লক্ষ্য তারা করতে নেমে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন টাইগার ব্যাটাররা পাকিস্তানের রান পাহাড় পাড়ি দিয়ে লিডে পা রেখেছে লাল প্রতিনিধিরা তৃতীয় দিনের মতো চতুর্থ দিনেও পাকিস্তানি বোলারদের হতাশ করেছে মুশফিক মিরাজরা পানি বিরতি পর্যন্ত একশো চৌষট্টি ওভারে আট উইকেট হারিয়ে বাংলাদেশের অপরাজিত সাত রানে ও শরীফুল চোদ্দ হয় বাংলাদেশ ফলে রানের লিডে শেষ হয় বাংলাদেশের ইনিংস চতুর্থ ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়েও পারলেন না মুশফিকুর রহিম একশো একানব্বই রান করে মোহাম্মদ আলীর বলে ক্যাচ দিয়েছেন উইকেট কিপারের কাছে তিনশো একচল্লিশ বলের ইনিংসে বাইশ চার ও এক ছয় মেরেছেন মুশফিক শনিবার চব্বিশ আগস্ট নতুন বলের ধাক্কা সামলাতে পারেননি লিটো ব্যাস আটাত্তর বলে ছাপ্পান্ন রান করে নাসিম শর বলে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন মুশফিক তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছেন মেহেদি হাসান মিরাজ দুশো তিন বলে ক্যারিয়ারের এগারোতম সেঞ্চুরি তুলে নেন মিস্টার ডিপেন্ডেবল খাত এই ব্যাটার দুজনের ব্যাটে ভর করে এগোতে থাকে বাংলাদেশ একশো ছত্রিশতম ওভারে পাকিস্তানের দেওয়া চারশো আটচল্লিশ রানের লক্ষ্য ভেদ করে করেন মিরাজ এবং মুশফিক এতে লিডে পা রাখে বাংলাদেশ এর আগে একশো বাইশ বলে পঞ্চান্ন রানের মুশফিক এবং লিটুনের অপরাজিত ভর করে তৃতীয় দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে তিনশো ষোলো রান তুলেছিল বাংলাদেশ এতে একশো বত্রিশ রানই ছিল টাইগাররা যেভাবে পিচ আঁকড়ে ধরেছিলেন তাতে মনে হচ্ছিল সেঞ্চুরি না করে ছাড়বেন না মুশফিক সেঞ্চুরিটা তিনি পেয়ে গেলেন মধ্যাহ্ন বিরোধীর আগে আজাদ সালমানের বলটিকে নিতেই মুষ্টিবদ্ধ হাতে ব্যাট উঁচিয়ে মুশফিক করলেন গর্জন ক্যারিয়ার এটি তার এগারোতম সেঞ্চুরি আর পাকিস্তানের বিপক্ষে প্রথম সব মিলিয়ে পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে তিন অঙ্ক স্পর্শ করলেন মুশফিক অন্য দুজন হাবিবুল বাসার ও জাভেদ ওমর এই সেঞ্চুরিতে মুশফিক ছাড়িয়ে গেলেন তামিম ইকবালকে